ছোট্ট ব্লগ, আমি প্রতীক্ষা। আজ আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি ফার্স্টে এখান থেকে শিয়ালদা যাব মাতৃভূমি ধরে, তো তারপর ওখানে আমার কিছু কাজ মিটিয়ে আজ কফি হাউস যাওয়ার প্ল্যানিং আছে। তো চলো তোমাদের আজকে দেখাই আমি কোথায় কি যাচ্ছি বা কি করছি। আমি এখন বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমি এখন টোটো ধরে স্টেশনে যাব। সকাল 9:35 মাতৃভূমি লোকাল। তো আমি 9:00 মধ্যে পৌঁছে গিয়ে দেখি ট্রেন ওয়েট করছে আর আমি ট্রেনে উঠে পড়লাম। তারপরে 10:30 দিকে আমি শিয়ালদা পৌঁছে গেছি আর শিয়ালদা এখানে আমার কিছু কাজ ছিল, সেটা মিটিয়ে নিয়ে আমি এখন শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটে যাচ্ছি। আর এখান দিয়ে যেতে যেতে ভাবলাম একটু ভিডিওও করে নিই। দেন কলেজ স্ট্রিটে পৌঁছে গেলাম। এখানে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বইয়ের দোকান, চারিদিকে প্রচুর মানুষ এখানে কেনাকাটা করছে। তো তারপরে এখান থেকে কিছু বই কিনে আমরা কফি হাউস খোলার জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমরা 11:30 সময় পৌঁছে গেছিলাম, তো তার জন্য আধ ঘন্টা আমরা কলেজ স্কোয়ারে বসলাম। বসে এখানে আমরা কিছু টিফিন করলাম আর দেন এখানে 12:00 সময় বেরিয়ে আমরা কফি হাউসে গেলাম। এখন কফি হাউস খুলে গেছে। কফি হাউসে আসলে সত্যি একটা নস্টালজিক ব্যাপার তোমরা এখানে দেখতে পাবে। আর আজকে এখানে একটা মুভি শুটিং চলছিল, তো তার জন্য আমরা একেবারে সরাসরি ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে খাবারের রেটটা একটু বেশি, তা হলেও এখান থেকে যেহেতু পুরো কফি হাউসটা দেখা যায় তার জন্য ব্যালকনিতে বসতে সত্যিই খুবই ভালো লাগে। আর এখানে আমরা এখন বসে আছি, বসে আমরা কিছু কাজ করলাম, কিছু প্রজেক্টের কাজ করলাম, প্লাস ফটো তো আছেই। তারপরে আমরা কিছু খাবার অর্ডার দিলাম। আজকে আমাদের লাঞ্চে মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন আর কফি। ফাইনালি আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, করে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এখান থেকে আমরা সরাসরি এখন বারাসাতে যাব। আমি সব কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি। আমার আজকের ব্লগ এই পর্যন্ত, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।